নাম্বার টাইলস। এবার রাস্তায় ছবি এঁকে সচেতনতা প্রচারে নামল কোন্নগর পৌরসভা। লকডাউনের মধ্যে মানুষকে বাইরে না বেরানোর জন্য বারবার প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে এবং বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে, তা সত্ত্বেও মানুষকে ঘরের মধ্যে আটকে রাখা যাচ্ছে না। তাই এক অভিনব পন্থা নিল কোন্নগর পৌরসভা। জানা গেছে, কোন্নগর পৌরসভার তরফ থেকে পৌর প্রধানের ইচ্ছায় এলাকাবাসীদের মধ্যে সচেতনতা বাড়াতে কোন্নগরের রাস্তায় স্ট্রিট আর্টের মাধ্যমে জনগণকে কী কী করতে হবে তা লিখে সচেতন করা হচ্ছে। কোন্নগর থেকে প্রদীপ সাঁতরার রিপোর্ট, আরামবাগ টাইমস। না, আমরা তো গান গেয়ে মানে গানের লিরিক্সগুলোকে চেঞ্জ করে গানটা ছিল এমনই যে মানুষের কাছে সুমধুর এবং মানুষের শুনতে ভালো লাগে। প্রথমে করলাম গান গেয়ে, তারপরে তো আমাদের সারাদিন মাইকিং চলেই। এবার আমরা দেখছি যে পারমানেন্টলি একবার মাইকিং করে বেরিয়ে চলে গেলাম, মানুষ হয়তো ভুলে গেল, পারমানেন্টলি রাস্তার ওপরে আমরা দেখে দিচ্ছি যে পছন্দ মানুষরাও যাতে বুঝতে পারে, সবসময় তারা যাতে সজাগ থাকে যে না আমাদের দেশে একটা মহামারী দেখা দিয়েছে, আমাদেরকে সতর্ক এবং সজাগ হয়ে থাকতে হবে। সেই উদ্দেশ্য নিয়ে আমাদের যে স্টাফেরা কাজ করছে, আমাদের স্টাফ জানেন তো 24 hours কাজ করছে মানুষের জন্যে, স্যানিটাইজেশন যেমন কাজ হচ্ছে, আমাদের রাস্তা দেওয়া হচ্ছে, এগুলো তো খুব হচ্ছে। সঙ্গে সঙ্গে এই কাজটাও আমরা চালিয়ে যাচ্ছি। এটা কালকে থেকেই স্টার্ট করলে? কালকে থেকে স্টার্ট করেছি। এরপরে আমরা যেমন এর আগেও রিপ্লেস বিলি করেছি বাড়ি বাড়ি, আবার এক দরকার হলে আবার আপনারা রিপ্লেস বিলি করবো। বড়ো বড়ো যে সমস্ত হাউসিংগুলো আছে তার ভেতরে ঢুকে গিয়ে আমরা করছি, চেষ্টা চালাচ্ছি প্রতিটা মানুষের কাছে, প্রতিটা ঘরে গিয়ে। আজ থেকে যেমন আমরা শুরু করেছি যে সমস্ত মানুষ বাড়িতে থাকে তারা কেমন আছে না আছে, তাদের নাম ঠিকানা নিয়ে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেইগুলো সরাসরি তারা যাতে আমাদেরকে জানাতে পারে, আমরা সেই মতন ব্যবস্থা নেব। আমি আশা করবো মানুষ সচেতন হবে, আমরা আশাই রাখছি, সেই আশায় তো আমরা এগিয়ে চলেছি। আগের থেকে বেশি হয়েছে না হয়? আশা করি মানুষ একটু সচেতন হয়েছে, মানুষ অন্তত বুঝতে শিখেছে এই মহামারীটা কত দূর স্প্রেড করবে আমরা কেউ জানি।